নমস্কার, আজ আমরা চেঞ্জেস টু ইউটিউব টার্মস অফ সার্ভিসের সম্পর্কে কথা বলব। এটা সবথেকে গুরুত্বপূর্ণ ইউটিউব ক্রিয়েটার্স এবং যারা ভিউয়ার্স রয়েছে, যারা ইউজ করেন, প্রত্যেকের কাছে কিন্তু এই মেলটি গিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখে নিই কী কী টার্মস অফ সার্ভিস রয়েছে। ইউটিউব টার্মস অফ সার্ভিসেস তিনটি সার্ভিসের কথা বলা হয়েছে। ফেসিয়াল রিকগনাইজেশন রেস্ট্রিকশন, এক নম্বর। পরিষেবার শর্তাদি ইতিমধ্যে জানিয়েছে যে আপনি কোনো তথ্য সংগ্রহ করতে পারবেন না যা তাদের অনুমতি ব্যতীত কোনো ব্যক্তিকে শনাক্ত করতে পারে। এতে সর্বদা মুখের স্বীকৃতি সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে, তবে নতুন শর্তাদি এটিকে স্পষ্ট করে পরিষ্কার করে দেয়। দ্বিতীয় নম্বর, ইউটিউব রাইটস টু মনিটাইজ। প্ল্যাটফর্মের সমস্ত সামগ্রী নগদীকরণের অধিকার ইউটিউবের রয়েছে এবং ইউটিউব অংশীদার প্রোগ্রামে নয় এমন চ্যানেলগুলির ভিডিওগুলিতে বিজ্ঞাপনগুলি প্রদর্শিত করতে পারে। তৃতীয় নম্বর, রয়্যালটি পেমেন্টস অ্যান্ড ট্যাক্স উইথ হোল্ডিং। কি বলা হয়েছে, রাজস্ব অর্থ প্রদানের অধিকারী স্রষ্টাদের জন্য এই জাতীয় অর্থ প্রদান মার্কিন যুক্তরাষ্ট্রে কর দৃষ্টিকোণ থেকে রয়্যালটি হিসেবে বিবেচিত হবে এবং আইনের দ্বারা যেখানে প্রয়োজন সেখানে গুগল কর আটকাবে। এই সকল টার্মস অফ সার্ভিস যে ইমেল পাঠিয়েছে এই সকল সার্ভিস, তো অতএব কোনো ভয়ের কোনো কারণ নেই। এটাই এই সকল সার্ভিস আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, ইউটিউবের টার্মস অফ সার্ভিস।